হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডারার্স। আজ চলে এসেছি কুড়ুমবেড়া ফোর্ড। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, আর ওই জন্য রাস্তায় দাঁড়াতে পারিনি। চলে এসেছি এখানে, এসে ইন্ট্রো শ্যুট করছি। এখানে আসার রাস্তাটা একটু তোমাদেরকে বলে দিই। এই রাস্তার ভিডিওটা আজকে করতে পারিনি, কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছিল। এটার আগের ভিডিও, আগের বারে যখন এসেছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। খড়গপুর থেকে ভজরাঘাট আসার রাস্তায় 27 কিলোমিটার এলেই পড়বে কেসিয়ারি। কেসিয়ারি বাস স্ট্যান্ড থেকে বাম দিকে বেল্লা যাওয়ার রাস্তায় 3.5 কিলোমিটার চলে আসতে হবে। এরই পরে কুকাই, কুকাই থেকে আবার ডান দিকে 3 কিলোমিটার এলে গগনেশ্বর, গগনেশ্বরই কুড়ুমবেড়া ফোর্ট। গগনেশ্বর বাজার থেকে ডান দিকে তাকালেই দেখা যাবে কুড়ুমবেড়া ফোর্ট। এই ডাইরেক্ট ঢুকে গেছি না, দরজা দিয়ে ঢুকতে হবে, চলো। পাথরগুলো দেখে একটু নতুন মনে হচ্ছে, এগুলো আসলে পরে লাগানো হয়েছে এর ভার সামলানোর জন্য। আর পুরোনো পাথর তো সব শ্যাওলা পড়ে আছে, জল তো চারিদিকেই পড়ছে, অনেক পুরোনো। তো জিনিসটা এমনি শ্যাওলা হয়ে আছে, তার উপর জল, পা খুব সাবধানে ফেলতে হচ্ছে, একটু এদিক ওদিক হলেই। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, জায়গাটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গার্ডেনটাও একদম মেনটেনেন্সের মধ্যে রাখা হয়েছে। আর চারদিকে গাছটা প্রপার ভাবে কাটিং করা আছে, ফুল গাছ সেরকম নেই, যা পাতারি গাছ আছে, ঘাস হালকা হয়ে আছে, বর্ষাকাল তো হবেই। আর আর হচ্ছে ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে ওটা কিছু করার নেই, কারণ ওটা তো পড়বেই, পুরনো হয়ে গেছে, ওটা নিয়ে আর কিছু করেনি। কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লাগলো। মেন গেট দিয়ে ঢোকার সময় বাম দিকে তাকালেই দেখা যাবে এই সাইনবোর্ড, এখানে কিছু সুরক্ষার আইন সম্বন্ধে দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো পড়ার ইচ্ছে থাকে। চলো ভেতরটা একবার ঘুরে দেখে নিই, আর সঙ্গে কিছু সিনেমেটিক শট তোমাদের জন্য রইলো। এখানে যিনি মেনটেন্সের দায়িত্বে আছেন তার সাথে কথা বলবো ভাবলাম, কিন্তু বললেন যে না না, ক্যামেরার সামনে আমি কথা বলবো না, ঠিক আছে, কাউকে শর্ট করতে পারবো না। জায়গাটা এমনি কিছু সময় কাটানোর জন্য এবং ফটো শ্যুটের জন্য খুব ভালো, ভালো লোকেশন আছে, মন্দির হয় পাথরের সেরকম টাইপের, দুর্গ একটা মন্দির সেরকম আছে। এইখানে 3টা গম্বুজ ছিল, তারা লাগানো আছে, ভিতরে ঢোকার কিছু পারমিশন নেই। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ স্মাইলিং।